السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق الآية رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة আছেন আজকে 12ই আজকে 13ই শাবান 1442 হিজরি মোতাবেক 27 মার্চ টিম সম্মেলন যা পরিচালনা করছেন আমাদের দিনী ভাইরা মসজিদ তাকওয়ার সাথে সম্পর্কিত বা মসজিদ তাকওয়ার যেসব ভাইরা রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ শুক্রিয়ার পরে সে সমস্ত ভাইদের শুক্রিয়া আদায় করি যারা এই এক সুন্দর একটি সম্মেলনের বা সেমিনারের সুব্যবস্থা করেছেন এবং সেখানে আমাকে কিছু বলার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে সঠিক কথা জানার শিখার তৌফিক দান করেন এবং সঠিক আকীদা আমল অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন আমার বিষয়বস্তু যা আমাকে ভাইরা দিয়েছেন তা হচ্ছে বাড়াবাড়ি এবং তার ভয়ানক পরিণতি বাড়াবাড়ি দুনিয়ার ক্ষেত্রে হয়ে থাকে বাড়াবাড়ি দিনের ক্ষেত্রে হয়ে থাকে আমাদের দুনিয়ার তুলনায় দিনটি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে যার ফলে বিশেষ করে দিনের বিষয়ে বাড়াবাড়ি নিয়েই এই অল্প সময় আলোচনা করব কারণ শব্দিক আলোচনা করতে গেলে কোনোটার হক আদায় করা সম্ভব হবে না বাড়াবাড়িকে আরবি ভাষায় গলু বলা হয় আল গলু আল গলু অতিরঞ্জন বাড়াবাড়ি এর বিপরীতটাও যেমন খারাপ এটাও খারাপ যেমন বাড়াবাড়ি কঠোরভাবে আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন তেমনি ছাড়া ছাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কিছু ছেড়ে দেওয়া অথবা সব কিছুই ছেড়ে দেওয়া সেটাও বড় ধরনের অপরাধ সুতরাং সে বিষয়টিকে একেবারে উপেক্ষা করলে চলবে না সেটাকে আমাদের এই বিষয়ের সাথে সবসময় মনে রাখতে হবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিষেধ করেছেন বাড়াবাড়ি থেকে, সূরা নিসার আয়াত নম্বর 171 এবং সূরা মায়েদার আয়াত নম্বর 77 দুটোতে এই বিষয়ে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আহলাল কিতাব, সম্বোধন করেছেন আহলে কিতাব। পূর্বের যেসব সম্প্রদায়কে কিতাব দেওয়া হয়েছিল, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানরা, তাওরাতের অনুসরণের দাবিদার এবং এঞ্জিলের অনুসরণের দাবিদার যারা, তাদেরকে সম্বোধন করেছেন আল্লাহ রাব্বুল কোরআনে কারিমের অনেকগুলি আয়াতে আহলে কিতাব বলে, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে কিতাব ধারণকারীরা, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। বিশেষ করে ধর্মের কথা আল্লাহ রাব্বুল আলামিন দীনের কথা বলেছেন, কারণ দীনের বিষয়ে যদি বাড়াবাড়ি করে তাহলে ইহকাল পরকাল সব কিছুই সর্বনাশ। দুনিয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে কখনো কখনো দীনের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হবে, যেসব দুনিয়ার বিষয়গুলি সম্পর্ক দীনের সাথে, কিন্তু বৈধ কাজেও যদি বাড়াবাড়ি করতে যায় মানুষ, সেখানে পরকালে ক্ষতিগ্রস্ত না হলেও দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন দীনের কথা এখানে উল্লেখ করেছেন, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, তা হচ্ছে আহলে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। এখান থেকে বোঝা যায় যে বাড়াবাড়ি প্রতিটি জাতির মধ্যে ছিল, এই রোগ, এই রোগের ইতিহাস খুব পুরাতন ইতিহাস। এই রোগ শুধু এই উম্মত পিয়ানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ যাকে আখ্যায়িত করেছেন, কন্তুম খায়রা উম্মা, সেই উম্মতের শুধু রোগ নয়, বরং আগের যতগুলি উম্মত ছিল আম্বিয়া রসুলগণের, তাদের মধ্যে এ বাড়াবাড়ি রোগ ছিল, আর তাদেরই অনুকরণ করেছে মুসলিম উম্মার অধিকাংশ মানুষরা। কারো অধিকাংশ মানুষ ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে, অথবা ছাড়াছাড়ি করে গুমরাহিতে নিমজ্জিত হয়েছে, আর এই উভয়ের মাঝে এফরাত এবং তফরিত, এফরাত বাড়াবাড়ি, তফরিত ছাড়াছাড়ি, এই উভয়ের মাঝে হচ্ছে আলওয়াসাতিয়া মধ্যম পন্থা, আর দীন হচ্ছে মধ্যম পন্থা। নিজের খেয়াল খুশি আমরা মধ্যম পন্থা নির্ণয় করলে হবে না, বরং মধ্যম পন্থা হচ্ছে আল ওয়াহি, ওহির বিধান, মধ্যম পন্থা হচ্ছে দীনে ইসলাম, মধ্যম পন্থা হচ্ছে আল কোরআনুল করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহ। হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, আল্লাহ সম্পর্কে কোনো কথা বলতে গিয়ে অসত্য কথা বলিও না, অবাস্তব কথা বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি কেউ অবাস্তব কথা বলে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সেটি হচ্ছে বাড়াবাড়ি। বাড়াবাড়ির একটি গুরুত্বপূর্ণ দিক, সেজন্য বিশেষ করে এই বিষয়টি আল্লাহ রাব্বুল এখানে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি হাদিস রয়েছে এই মর্মে, যেগুলিতে বাড়াবাড়ি থেকে সতর্ক করা হয়েছে। তার মধ্যে একটি হাদিস সহিহ মুসলিমের 4823 নম্বর হাদিস, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, ধ্বংস হোক সীমালঙ্ঘনকারীরা, বাড়াবাড়িকারীরা। তানাত্তু মানে হয় যেখানে কঠোরতা নেই সেখানে কঠোরতা অবলম্বন করা, যেখানে সহজ করা হয়েছে সেখানে জটিল করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালাকা, অতীতের সেগা, মাদির সেগা, এর একটি অর্থ যেটা অনেক ভাষ্যকাররাই করেছে, সেটা হচ্ছে এটি হচ্ছে বদদোয়া, ধ্বংস হোক। যেমন আমরা বলে জাজাকাল্লাহু খাইরান, জাজাকা, জাজা হচ্ছে ফেল মাদি, কিন্তু আমরা
দোয়ার অর্থে ব্যবহার করে থাকি, জাযাক আল্লাহ খাইরা, আপনাকে আল্লাহ ভালো বদলা দিন। ঠিক তেমনি হালাকাল মুতানাত, তেমন সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়িকারী যারা তারা ধ্বংস হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। আর এর দ্বিতীয় অর্থ হতে পারে, যেটি হচ্ছে যেন ভবিষ্যৎবাণী সংবাদ, যে যারা বাড়াবাড়ি করবে তারা ধ্বংস হবে, ধ্বংস নিশ্চিত যারা বাড়াবাড়ি করবে তাদের, যারা বাড়াবাড়ি করবে তাদের জন্য ধ্বংস নিশ্চিত। কালাহা সালাসান, তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাকাল মুতানাত্তাউন, হালাকাল মুতানাত্তাউন, হালাকাল মুতানাত্তাউন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বলতেন, ইযা তাকাল্লামা তাকাল্লামা সালাসান, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তিন তিনবার করে বলতেন, যাতে করে মানুষরা মনোযোগী হয়ে শোনে এবং সেই বিষয়গুলিকে গুরুত্ব দেই। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ভাষ্যে বলেছেন, মুতানাত্তাউন হচ্ছে আল মুতাআম্মিকুন, যারা সীমা লঙ্ঘন করে, আল গালুন আল মুজাওয়াজুন আল হুদুদ, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, এমন আগে বেড়ে যায় যেটা আসলে নেই আসলে ইসলামে। নিজের খেয়াল খুশি আবেগ দিয়ে কোরআন ও হাদিস বোঝার চেষ্টা করে, সালাফদের আদর্শকে সামনে রাখে না, তারা সীমা লঙ্ঘন করে, আল মুজাওয়াজুন আল হুদুদ ফি আকওয়ালিম ওয়া আফআলিহিম, তাদের কথা কাজের মাধ্যমে তারা সীমা লঙ্ঘন করে। দেখবেন দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যারা বিভ্রান্তির শিকার তারা হয় কথার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, কারো শত্রুতায় মন্তব্য করে বাড়াবাড়ি, কারো ভালোবাসায় প্রশংসা করে বাড়াবাড়ি, কাজের মাধ্যমে বাড়াবাড়ি, বিভিন্ন রকমের অপকর্ম করে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে গিয়ে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন। বাড়াবাড়ির একটা দিক হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে এবং প্রশংসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, এটিকে আরবি ভাষায় ইতরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস 3189 আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেম্বারের উপর এই হাদিস বলতে শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুল লা তুতরুনি, আমার প্রশংসাই তোমরা সীমা লঙ্ঘন করি না, বাড়াবাড়ি করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। তাহলে অন্য কোনো ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি ভালো আলেম বলছেন, ভালো স্কলার বলছেন, অথবা ভালো আপনার প্রিয় বক্তা, অথবা আপনার প্রিয় নেতা, যে কিছুই হোক না কেন, যদি প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি করেন তাহলে আপনি একটি নিষিদ্ধ কাজ করলেন, যার কারণে আপনাকে ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হইতে হবে। লা তুতরুনি, বাড়াবাড়ি করিও না আমার বিষয়ে, আমার প্রশংসায়। কামা আতরাতিন নাসার ইবনা মারিয়াম, যেমন মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, আব্দুল্লাহ আল্লাহর বান্দাকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। ফাইন্নামা আনা আব্দুন, আমি তো একজন আল্লাহর বান্দা, একজন দাস। ফাকুলু, সুতরাং তোমরা বলবে আব্দুল্লাহ ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ একমাত্র আল্লাহর জন্য, যাবতীয় ইবাদত বান্দেগী একমাত্র আল্লাহর জন্য, রুবুবিয়াত একমাত্র আল্লাহর জন্য, সুন্দর সুন্দর নাম গুণাবলী আল আসমা ওয়া সিফাত আল্লাহর জন্য, আর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আর সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা বলে এই কথা আর ঘোষণা করে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে ইবাদতে গুণাবলীতে কোনো শরীক নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোনো অংশীদারিত্ব নেই।
তিনি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহর দাস, আল্লাহর গোলাম কখনো আল্লাহর শরীক হতে পারে না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুতে শরীক না হয়, তাহলে অন্য কেউ যাদেরকে ওলি আউলিয়া বলছেন, গাউস কুতুব বলছেন, তারা কি করে শরীক হতে পারে? তারা কি করে সব কিছুর মালিক হয়ে যেতে পারে? আল্লাহ তাদেরকে সব ক্ষমতা দিয়ে দিয়ে নিজে গায়েব হয়ে গেছেন। এর চাইতে বড় গোমরাহি আর কুফরি আর শিরক কি হতে পারে? রাসূল যখন বলা হলো আব্দুহু ওয়া রাসূলুহ, আল্লাহর বান্দা বলো এবং তার রাসূল বলো, রাসূল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশাল একটি উঁচা মর্যাদা আল্লাহ দিয়েছেন, রেসালাতের মর্যাদা, নবুয়াতের মর্যাদা দিয়েছেন, সেটি আর দুনিয়ার কোনো মানুষ পায়নি আর পাবে না। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, এহতেরাম, মর্যাদার ঘোষণা করলাম। এই বাড়াবাড়ি, বলু, সীমা লঙ্ঘন করা, এটি যেমনটা বললাম যে শুধু এই উম্মতের বদচরিত্র নয়, বরং তার আগে যত উম্মত এসেছে ইহুদি নাসারা, বিশেষ করে তাদের বদচরিত্র, তাদের বৈশিষ্ট্য। এই মর্মে একটি হাদিস বলা যেতে পারে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারী 3197 নম্বর হাদিস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের পূর্বের যেসব জাতি ছিল সেসব জাতির তোমরা অনুসরণ করবে, সেসব জাতির পেছনে পেছনে ছুটবে। শিবরান বে শিবরিন, বিঘত এক বিঘত যদি তারা এগিয়ে যায়, তোমরা এক বিঘতে এগিয়ে যাবো। জেরা আন বে জেরা আইন বহু, তাদের চাইতে কিছুতে কম থাকবে না। কাফের মুশরিক ইহুদি নাসারাদের তোমরা অন্ধ অনুকরণ করবে, অন্ধভাবে তাদের পিছনে ছুটবে, তাদেরকে তোমাদের জন্য আদর্শ মনে করবে। হাত্তা লাউ সালাক দুহলা দুহরা জব দব্বিন লাসালাক তুমু, এমন কি তারা যদি কোনো সান্ডার গর্তে ঢুকে থাকে, তোমরাও সেখানে ঢুকে পড়বে। সান্ডার গর্ত খুব আঁকা বাঁকা থাকে, ঢোকা তাতে বড়ই কষ্ট, সেখানেও যদি ঢুকে থাকে কোনো ইহুদি খ্রিস্টান, তোমরা সেখানে ঢুকে পড়বে। আজকে যেখানে দেখছেন মুসলিম জাতির কোনো কল্যাণ নেই, সবই অকল্যাণ ছাড়া কিছু নেই, তারপরে অন্ধ হয়ে সেদিকে ছুটে চলেছি, জনগণ থেকে শুরু করে আর এক শ্রেণীর আলেমদের থেকে শুরু করে সমস্ত স্তরের যারা নেতা মাতা তারাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, আমরা পূর্বের জাতির অন্ধ অনুসরণ করব, অন্ধভাবে তাদের অনুকরণ করো, পেছনে পেছনে ছুটব, এই বলে কি আপনি ইহুদি নাসারাদেরকে বোঝাচ্ছেন, যাদেরকে আমরা জেনে ফেলেছি যে তারা হচ্ছে মাগজুব আলিম, তাদের উপর আল্লাহর গজব নেমে আছে, তারা হচ্ছে দলিল পথভ্রষ্ট, তাদের অনুকরণ করব? অবাক হয়েছিলেন সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে এটা কেমন করে হইতে পারে, কল্পনা করতে পারেননি তারা যে মুসলিম জাতির এত অধঃপতন হবে আর তারা ইহুদি নাসারাদের প্রত্যেকটি বিষয়ে অন্ধ অনুকরণ করবে, আকীদা থেকে শুরু করে, ইবাদত বন্ধ থেকে শুরু করে, আর জীবনের প্রতিটি স্তর থেকে শুরু করে, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, রাষ্ট্রনীতি থেকে সমস্ত কিছুতে, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কোরআন সন্ন্যাকে উপেক্ষা করে, কোরআন সন্ন্যার বিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে অধিকাংশ মানুষ কাফের ইহুদি নাসারাদের অন্ধ অনুকরণ করেছে, বাস্তবায়িত হয়েছে ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করে সাহাবীরা, আল ইহুদি ওয়া নাসারা, ইহুদি নাসারাদের আমরা অন্ধ অনুকরণ করব, তখন বললেন রাসূলুল্লাহ, ফামান, তাহলে আর কাকে বুঝাইছি, আর কাকে বোঝাচ্ছে আমি, এই ইহুদি নাসারাদেরকে তো বোঝাচ্ছি। এ উম্মতে মুসলিমা, যে উম্মতে মারহুমা, বিশেষ রহমত রয়েছে এ উম্মতের ওপর, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়র উম্মাহ। এই উম্মত বিগত যে কাফের জাতিগুলি ছিল সেসব জাতির যে সভ্যতা রয়েছে, অসার সভ্যতা, সেসব অসার সভ্যতার অন্ধ অনুকরণ করেছে, তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিন্দা করেছেন এবং তাদের যে বাড়াবাড়িগুলি ছিল সেগুলি সম্পর্কে সতর্ক সাবধান করেছেন।
ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহর সূরা তাওবা আয়াত নম্বর 30-31 বলেছেন, ইহুদি নাসারাদের সম্পর্কে যে তারা ওজাইরকে আল্লাহর পুত্র বলেছিল, মসিহ ইবনে মারিয়াম মারিয়াম পুত্র মসিহকে আল্লাহর পুত্র বলেছিল, বাড়াবাড়ি করেছিল, তোমরা এরকম বাড়াবাড়ি করিও না, এগুলি কাফেরদের কথা। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন আর একটি বাড়াবাড়ির কথা বলেছেন, তা হচ্ছে তারা এই ইহুদি নাসারারা তাদের ধর্মগুরুদেরকে, তাদের পোপ পাদ্রীদেরকে তারা রব হিসাবে, বিধানদাতা হিসাবে গ্রহণ করেছিল। হালাল করলে হালাল হয়ে যায়, দলিল লাগে না, প্রমাণ লাগে না, ওহির দিক নির্দেশনা লাগে না, হারাম বললে হারাম হয়ে যায়, সন্নত বললে বেদাত সন্নত হয়ে যায়, বেদাতকে ভাগ করে দিলে বেদাতে হাসানা আর সাইয়া, বেদাতে হাসানা হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদাতিন দলাল বলেছেন, শবে বরাত করতে হবে, এ বেদাতকে ইসলাম বলে দিলে ইসলাম হয়ে যায়। জি হ্যাঁ, সাবধান, এটি হচ্ছে অন্ধ অনুকরণ কোরআন এবং হাদিসের দলিল বাদ দিয়ে, এটি হচ্ছে ইহুদি নাসারাদের চরিত্র। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যারা ধর্মের ক্ষেত্রে অন্ধ তকলিদ করে, বড়দের অন্ধ ভক্তি দেখায়, দলিল থাক আর না থাক, তিনি যা বলেছেন তার মতো মানুষ ভুল বলতে পারেন না। এত বড় বড় আলেমরা ভুল করেছেন, তারা যদি জাহান্নামে যায় তো আমরাও জাহান্নামে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দলিল দেখার প্রয়োজন মনে করেন না, এই বদ চরিত্র এসেছে ইহুদি নাসারাদের থেকে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যার ফলে তাদের উপর আল্লাহর গজব নেমে এসেছে। মাত্র কিছুদিনের দুনিয়ার তাদের আয়েশ আরামে প্রতারিত হবেন না। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, যারা বিভ্রান্তির শিকার হয়েছে, যারা দলে নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করেছে, জানার পরে পথভ্রষ্ট হয়েছে অথবা জানেনি পথভ্রষ্ট হয়েছে, তারা শুধু দলিন, তাদের শেষ পরিণাম দুনিয়ায় সামান্য কিছু ভোগ করার পরে সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। এই যে মারাত্মক রোগ বাড়াবাড়ির, এই রোগ মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করেছে। আর এটা কেন ধারণ করেছে আর এর বহিঃপ্রকাশ কিভাবে ঘটেছে, এ সম্পর্কে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আর তার মাধ্যমে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে কোরআন সুন্নাই যে জামাতের কথা রয়েছে, এই জামাতের তাৎপর্য কি, এই জামাতের ব্যাখ্যা বিশ্লেষণ কি, এটা বোঝার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা হয়েছে, যার ফলে এক শ্রেণীর মানুষরা জামাতকে ভুল জামাত বুঝতে গিয়ে তার অন্ধভক্তিতে লিপ্ত হয়েছে, এবং যেই জামাতের লোক সেই জামাতের এমন অন্ধভক্ত হয়েছে যে সেটাকে সত্যের হকের মাপকাঠি হিসাবে ধরে নিয়েছে, আর নিজের দলের, নিজের গ্রুপের, নিজের জামাতের যদি আলেম ওলামা হয় তাহলে আর দলিল দেখার প্রয়োজন মনে করে না, নিজের পছন্দসই যদি আলেম হয় তাহলে আর দলিলের প্রয়োজন মনে করা হয় না, তখন বিভিন্ন রকমের তাউইল করে তার কথাইকে স্বীকৃতি দেওয়া হয়। এই জামাতের সঠিক অর্থ বুঝতে হইলে ফিরে যেতে হবে, যেমন প্রথম কোরআনে কারিমের দিকে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর দিকে, তার সাথে মানহাজে সালাফকে সামনে রাখতে হবে। সালাফে সালেহীন তারা জামাত বলতে কোন জামাত বুঝেছেন এই বিষয়টি অবশ্যই বুঝতে হবে, বিস্তারিত আলোচনায় আছে না, কিন্তু গলু বাড়াবাড়ির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই বিষয়টি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের নিজের মতাদর্শ নিয়ে আনন্দে রয়েছে, আর এক শ্রেণীর লোকেরা যেই দলের সাথে তার সম্পর্ক নেই বা যেই দলের সে অন্তর্ভুক্ত না, সেই দলের বিরোধিতায় চরম পন্থা অবলম্বন করেছে, শত্রুতায় সীমালঙ্ঘন করেছে,
আর রাত দিন নিজের যে মেধা শক্তি শ্রম শারীরিক মানসিক সবকিছু তাতেই ক্ষয় করে দিয়েছে, যার ফলে তাদের দ্বারা আর ইসলামের খেদমত করা তেমন সম্ভব হয়নি এবং তাদের এই খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেননি। মধ্যম পন্থা অবলম্বন করবেন, কোরআন সুন্নার আলোকে জামাতকে বোঝার চেষ্টা করবেন এবং যথাসাধ্য তৌহিদের ভিত্তিতে সুন্নার ভিত্তিতে মুসলিম উম্মাকে জমা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় বাড়াবাড়ি একটা দিক হচ্ছে মুসলিম উম্মাই, যে মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন পাপের কারণে বিভিন্ন অন্যায়ের কারণে অপরাধের কারণে, সেটা সামাজিক অপরাধ হোক পারিবারিক অপরাধ হোক অথবা অন্য অন্য ক্ষেত্রগুলিতে হোক, সেই সমাজকে জাহেলি সমাজ বলে আখ্যায়িত করার বাড়াবাড়ি। এক শ্রেণীর লোকেরা এই মুসলিম সমাজকে, যে মুসলিম সমাজে অনেক কল্যাণ থেকে গেছে এখন আলহামদুলিল্লাহ, এই মুসলিম সমাজে অল্প সংখ্যক হলেও তাদের মধ্যে তৌহিদ আছে, শিরক নেই, তারা শিরক মুক্ত রয়েছে। অল্প সংখ্যক হলেও তারা পুরোপুরি সুন্নতকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে এবং সুন্নতের অনুসরণের চেষ্টা করে, সুন্নত শিকার এবং সুন্নতের চর্চা করা, সুন্নতের প্রচার প্রসারের চেষ্টা করে। এই উম্মতে অবশ্যই কল্যাণ রয়েছে, যদিও অধিকাংশ মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে দিয়ে জাহান্নামকে ভর্তি করবেন। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লা'আমলান্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে জিন এবং মানুষকে দিয়ে জাহান্নামকে আমি ভরপুর করব। এই সমাজকে পাপের কারণে, কাবিরা গুনার কারণে স্থায়ী জাহান্নামী বলা, ফতোয়াবাজি করা অথবা ইসলাম থেকে খারিজ করে দেওয়া, জাহিলি সমাজ বলা, জাহিলিয়াতে ডুবে আছে মুসলিম জাতি, এ সমস্ত কথা বলা, এসব যেসব দলগুলি করেছে, এসব যেসব দলের নেতা মাথারা এসব করেছে, তারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে অন্যদেরকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন এবং তাদের জন্য হেদায়েতের কামনা করি। যারা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে এইরকম চরম পন্থা অবলম্বন করে আর জাতিকে দুনিয়া আখেরাতের বিপদের দিকে ঠেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত নসিব করেন। তিন নম্বর যে দিকটি সেটা হচ্ছে মুসলিমকে, সে মুসলিম ব্যক্তি হোক, মুসলিম পরিবার হোক, মুসলিম সমাজ হোক, মুসলিম শাসক হোক, মুসলিম শাসকের যারা আমলা রয়েছে তারা হোক, যারা দলের বাইরে তাদের সম্পর্কে তাকফিরের ফতোয়া, কোনো কিছুতে মতবিরোধ হলেই, মনের উল্টা হলে কাফের বলে ফতোয়া দিয়ে দিল, ইহুদি নাসারাদের এজেন্ট গোলাম বলে ফতোয়া দিয়ে দিল, কাফের আর মুরতাদ আর নাস্তিক বলে ফতোয়াবাজি করা, সীমা লঙ্ঘন বাড়াবাড়ি, দলে সামিল না হলে মুনাফিক বলে আখ্যায়িত করা, যেমন খারেজিদের যারা জঙ্গি খারেজি তাদের একটি লক্ষণ হচ্ছে যে যদি আপনি তাদের সাথে একমত না হন, তাদের থেকে যদি জাতিকে সতর্ক সাবধান করেন যে তারা ইহকাল পরকাল সর্বনাশ করবে এই খারিজ জঙ্গিরা, তাহলে আপনাকে বলবে যে মুনাফিক, মুসলিম এ মুসলিম নেই মুনাফিক, মুসলিমদের কাতারে আত্মগোপন করে আছে, বড় মুনাফিক বলে ফতোয়া দিয়ে আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিবে। তো এই তাকফির, কাফের বলে আখ্যায়িত করার যে প্রবণতা, এটি বড় সীমা লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন আপনি স্বাক্ষর করছেন যে কোনো ফতোয়া যখন দিচ্ছেন তখন আপনি যেন আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করছেন যে হ্যাঁ আমি এই সার্টিফিকেট দিচ্ছি যে এই ব্যক্তি কাফের হয়ে গেছে বা এই পরিবার এই সমাজ বে এই নেতা কাফের হয়ে গেছে বা এই আলেম কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের বাড়াবাড়ি থেকে হেফাজত করেন। বাড়াবাড়ির আরেকটি দিক হচ্ছে
নিজের ক্ষেত্রে অথবা জনগণের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা, এমন কঠোরতা অবলম্বন করা যে প্রতিটি ক্ষেত্রে সতর্কতায় সীমা লঙ্ঘন করা। সতর্ক থাকবেন অবশ্যই, এক হচ্ছে তাকও আল্লাহ ভীরুতা, আর এক হচ্ছে ওয়ারা, জোহদ ওয়ারা, আখেরাত মুখী হওয়া এবং দুনিয়া বিমুখতা, আর তার সাথে অধিক সতর্কতা। এসব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এখান থেকে আর একটু বেশি এগিয়ে গিয়ে সীমা লঙ্ঘন করে যা আল্লাহ হালাল করেছেন আপনার জন্য, জনগণের জন্য, আপনার পরিবার ছেলেমেয়েদের জন্য, দেশবাসীর জন্য, মুসলিমদের জন্য, সেগুলি হারাম বলে ফতোয়া দিয়ে দিলেন, আর তারপরে আপনি আল্লাহর বহু নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত রাখলেন, জাতিকে বঞ্চিত রাখলেন, নিজের পরিবার পরিজনকে প্রিয়জনদেরকে বঞ্চিত রাখলেন, অথবা কেউ যদি বঞ্চিত না থাকে তাদের সম্পর্কে আপনার বিরূপ মন্তব্য, খারাপ ধারণা যে এরা কোনো আদর্শ মুসলিম নয়, এরা ইসলাম মানে না। যা আল্লাহ রাব্বুল হালাল করেছেন তাইয়েবাত, পাক পবিত্র বস্তু, সেই হালালকে হারাম মনে করা, এগুলি হচ্ছে গোলু বাড়াবাড়ির একটি গুরুত্বপূর্ণ দিক, যাতে অনেক মুসলিমরা আজকে লিপ্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়ত দান করে এবং আমাদেরকে এইরকম অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পাঁচ নম্বর বাড়াবাড়ির একটি গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে, অনেকেই এই বাড়াবাড়ি করে থাকে আজকাল, মুসলিমদের মসজিদে যদি তাদের সাথে মতের পার্থক্য থাকে সেজন্য তাদের সাথে সালাত আদায় করা যাবে না, তাদের পিছনে সালাত চলবে না, ঘরে এসে সালাত পড়বে, এমনকি জুমাতেও যাবে না, জুমাতে যাবে না। যদি তার মতের লোক না পায় তাহলে জুমাও পড়বে না, বাড়িতেই থাকবে, সে বাড়িতেই সালাত পড়ছে, বাড়িতেই জুমা পড়ছে। মুসলিম সমাজ থেকে এক ঘরে হয়ে যাওয়া এবং মুসলিম সমাজকে কাফের বলে আখ্যায়িত করার কারণে, এই সীমা লঙ্ঘন বাড়াবাড়ির কারণে তাদের থেকে এমনভাবে পৃথক হয়ে যাওয়া যে না তাদের সাথে বসবাসও করা যাবে না, হিজরত করা, জামাত উত্তাকফির অল হিজরা, কাফের বলে ফতোয়া দেওয়ার ফিতনা এই বাড়াবাড়ি, আর এই হিজরতের ফিতনা যে মুসলিম সমাজে বসবাস করা যাবে না, কারণ এরা মুসলিম নেই, মুসলিমদেরকে কাফের জ্ঞান করা। ছয় নম্বর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে, সরকারি অথবা বেসরকারি বড় বড় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে যেখানে যে কাজগুলি করছেন আপনি, আপনার কাজটি হচ্ছে হালাল, সেখানে কোনো হারাম কিছু নেই, কিন্তু সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে থাকে এক শ্রেণীর লোকেরা যে সরকারি চাকরি করা যাবে না, সরকারি চাকরি করা যাবে না, অমোক প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না। উদাহরণস্বরূপ বলি, আমার কাছে কয়েকবার এরকম প্রশ্ন এসছে, আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে না, আউজবিল আলিয়া মাদ্রাসার পাওয়া চাকরি মুসলিমরা এমনিতে চাকরি পায় না, অমুসলিম দেশে চাকরি পেয়ে সেই চাকরিকে লাথি মেরে ছেড়ে দিয়েছে, আউজবিল্লাহ, হারাম ফতোয়া দিয়ে থাকে এই চরমপন্থা। দাবিদার সহি আকিদার, দাবিদার সালাফদের অনুসরণের, দাবিদার কোরআন সন্ন্যার অনুসরণের, কিন্তু এক গর্ত থেকে উঠে এসেছে, সুফিজমের গর্ত থেকে উঠে এসছে, শিখ বেদাতের গর্ত থেকে উঠে এসছে, আর খাওয়ারেজদের আর যারা চরমপন্থী বাড়াবাড়িকারী তাদের গর্তে গিয়ে নিমজ্জিত হয়েছে এই শ্রেণীর অনেক মানুষরা। হ্যাঁ, এমন চাকরি করবেন না যেখানে চাকরি করেছে সরকারি হোক আর বেসরকারি হোক, আর আপনি কোনো ব্যক্তির কাছে কাজ করেন, যদি আপনাকে একজন ব্যক্তির আপনি চাকরি করছেন আর সেখানে আপনাকে হারাম কাজ করতে বাধ্য করছে, তাহলে করবেন না। আপনি শির্ক করতে বলা হচ্ছে, বিদাত করতে বলা হচ্ছে, আপনাকে পাপ করতে বলা হচ্ছে, পাপে সহযোগিতা করতে বলা হচ্ছে, জুলম অত্যাচারে সহযোগিতা করতে বলা হচ্ছে, খুন করতে বলা হচ্ছে, তখন আপনি হাত টেনে নেবেন, কিন্তু এই চরমপন্থায় লিপ্ত হবেন না, বাড়াবাড়ি করবেন না যে সরকারি চাকরি করা হারাম, কারণ তাগুত সরকার ফতোয়া বাজে, এই প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না কারণ এই প্রতিষ্ঠানে ইয়ে আছে, অমুকের বাড়ি খাওয়া দাওয়া করা যাবে না কারণ তার সুদি কারবার আছে, আরে সব কিছুই সুদ নাকি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম আপনাকে তদন্ত করতে বলেছে নাকি, এমন বাড়াবাড়ি পর্যন্ত যে কেউ যদি আপ্যায়ন করে
গোস্ত নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে, জিজ্ঞাসা করা শুরু করে যে আচ্ছা এই যে চিকেনটা জবাই হয়েছে কোথায় জবাই হয়েছে, কে জবাই করেছে, আবার জবাই করেছে মুসলিম, যদি জবাই করে তো বিসমিল্লাহ পড়েছে কি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন, আর 1400 বছর আগেই তারা বড়ই সুদখোর জাতি ছিল। আল্লাহ কোরআনে কারিমে বলেছে ওয়া আকলিহিমির রিবা ওয়া কাদ নুহু আনহু, তাদের একটি মহাপাপ ছিল যে তারা সুদখোর জাতি ইহুদিরা, অথচ তাদেরকে বারণ করা হয়েছিল সুদ খাওয়া থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তদন্ত করেননি যে এই যে দাওয়াত আমাকে দিলেন আপনি, আপনি একজন ইহুদি, আপনার তো সুদখোর, তো এই সুদের টাকা দিয়ে নাকি নাকি হালাল দিয়ে খাওয়ালেন, করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই চরমপন্থা থেকে, বাড়াবাড়ি থেকে ফিরে আসার তৌফিক দান করে ওরাকে যারা চরমপন্থায় লিপ্ত রয়েছেন, এবং বাকি লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। ঠিক তেমনি দোয়া করবো আল্লাহ যেন ছাড়া ছাড়িয়ে থেকে বাঁচিয়ে রাখেন। শেষ একটি পয়েন্ট দিয়ে শেষ করবো 7 নম্বর বাড়াবাড়ির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কিছু লোকেরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে এমনভাবে ব্যাখ্যা করে যেটা শরীয়তের অন্যান্য যেসব মৌলিক নীতিমালা রয়েছে সেগুলির পরিপন্থী হয়ে যায়, বিরোধী হয়ে যায়, এবং শরীয়তের যে মাকাসেদ রয়েছে, লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, মাকাসেদুস শরিয়া, তার উল্টো হয়ে যায়, তার বিপরীত হয়ে যায়। কিন্তু খেয়াল খুশি ওহির যে দলিলগুলি রয়েছে নুসুসু শরিয়া, কোরআনে কারিমে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হোক, এগুলির ব্যাখ্যা করে থাকে, আর ব্যাখ্যা করতে গিয়ে কঠোরতা অবলম্বন করে, আর এই কঠোরতার কারণে দেখা যায় যে অন্য অন্য মৌলিক যে বিষয়গুলি রয়েছে কোরআনে কারিমের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যেসব শরীয়তের উসুল রয়েছে সেই উসুল নওয়াবেতের বিপরীত হয়ে যায়, তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এই বিষয়টি বোঝানোর জন্য অনেক শত শত উদাহরণ রয়েছে, একটি শুধু উদাহরণ দেব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুন্নার কথা এসেছে, হাদিসের ওহিতে সুন্না শব্দটি এসেছে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নত থেকে বিমুখ হয় তাহলে সে আমার দলভুক্ত না। এখানে একটি বাড়াবাড়িতে এই করে থাকে যে সে মুসলিমই না, একটি সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, ওকে দিল কাফের বানিয়ে, ফামান ফালাইসা মিন্নি মানে ও মুসলিম উম্মারি না। এই এক বাড়াবাড়ি, খেয়াল খুশি, ফতোয়াবাজি এবং ব্যাখ্যা করা। আর একটি করে থাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই খেয়াল করেন না আজকাল, বিশেষ করে যারা আপনার ওয়াজ করে থাকেন কিন্তু এলেমের অভাব, তাসিলে এলমির অভাব, এলমি বুনিয়াদটা সেই রকম মজবুত নাই, কিন্তু বড় বড় ডায়লগ দিয়ে ওয়াজ করে থাকেন। আর অনেক ভক্ত কুল রয়েছে তারা এইরকম বিভ্রান্তির শিকার অনেকে, সেটা হচ্ছে যে হাদিসের সুন্নাকে ফিকহি সুন্নাত দিয়ে ব্যাখ্যা করে থাকেন, যার ফলে বলে থাকেন এইরকম কথা শোনা যায় যে একটি সুন্নাতের জন্য আপনি যদি শহীদ হয়ে যেতে হয় শহীদ হয়ে যান, কিন্তু সুন্নাত ছাড়বেন না। আর সেখানে ফিট করে দেয় রফায়দানের সুন্নাতের জন্য শহীদ হয়ে যান আপনি, আমিন জোরে বলার সুন্নাতের জন্য শহীদ হয়ে যান আপনি, আপনি বুকে হাত বাঁধার সুন্নতের জন্য শহীদ হয়ে যান। এটাই কি বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হাদিসে যে সুন্না শব্দগুলি রয়েছে এর মানে কি এই ফিকহি পরিভাষার সুন্না, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো আদর্শটাকে বোঝানো হয়েছে, যাতে রয়েছে আকীদার গুরুত্বপূর্ণ বিষয়ে, যাতে রয়েছে ফারায়েজ ওয়াজিবাত, যাতে রয়েছে হারাম থেকে বেঁচে থাকা, যাতে রয়েছে শিরক মুক্ত থাকা, যাতে রয়েছে বিদআত মুক্ত থাকা, যাতে রয়েছে দিনের মৌলিক বিষয়গুলি, এগুলি আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর না বুঝে আপনি বলছেন, নিজেও গোমরা হচ্ছেন আর অন্যকেও গোমরা করছেন, এবং বহু মানুষ প্রভাবিত হয়ে আপনার কথার বাচন ভঙ্গিতে প্রভাবিত হয়ে বিভ্রান্তির শিকার হচ্ছে। একটি সুন্নতের জন্য যদি জেলহাজতে যেতে হয় জেলহাজতে যেতে চলে যান, একটি সুন্নতের জন্য যদি আপনাকে মারামারি করতে হয় আপনি জিহাদ করেন, এর নাম জিহাদ। যে কেউ রফায়দান করতে দিল না সে গোনা মুকাল্লিল, সে গুমরা, যে আপনাকে একটা সুন্নত পালন করতে দিচ্ছে না কিন্তু আপনিও গুমরাহির শিকার হয়ে গেলেন এই সুন্নতের জন্য, রফায়দানের জন্য, আমিন জোরে বলার জন্য লড়াই করে। খবরদার, খবরদার, এই বিভ্রান্তিকর পথ থেকে, এই রকমের
খেয়াল খুশি আপনার কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে বাড়াবাড়ি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল যেন বোঝার তৌফিক দান করেন। এখানে একটি কথা আর বলে দিই, সেটা হচ্ছে যে আপনি ফিকার সুন্নত দিয়ে ব্যাখ্যা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ, সেই আদর্শের মধ্যে এটাও তো আছে যে ওয়াল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল, সেই আদর্শে এটাও রয়েছে যে ঝগড়া করা হারাম, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমদের সাথে তাদেরকে কি কাফের বলছেন যারা বেশ কিছু সুন্নত পালন করছে না? হ্যাঁ, বিভিন্ন বিদাতে জড়িয়ে আছে অবশ্যই, অনেক সুন্নতকে তারা পরিত্যাগ করছে, তাদের কাছে বিভিন্ন তাউইল রয়েছে, অন্ধভক্তি রয়েছে বুজরুগানে দিনের বা ইমাম সাহেবের যার মুকাল্লিদ তারা, কিন্তু তারা মুসলিম, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসিকি কাজ, আর কেতালও তাদের সাথে মারামারি যদি লেগে যায় আপনার ফায়দান করার জন্য, আপনার যেখানে আপনি কমজোর, যেখানে আপনি আর কাউকে পাচ্ছেন না এই সুন্নত পালনের জন্য, যেখানে সহজে আপনি এই সুন্নতগুলি পালন করতে পারবেন না, সুন্নতগুলিকে স্থগিত রাখেন, আর না হলে এমন কোন জায়গায় চলে যান যেখানে গিয়ে পুরোপুরি সুন্নত ভিত্তিকে আপনি সালাত আদায় করতে পারেন, এই না করে আপনি তার জন্য মারামারি শুরু করে দেবেন, তার জন্য ঝগড়া বিবাদ শুরু করে দেবেন, তার জন্য মনোমালিন্য হয়ে যাবে, এমন হয়ে যাবে যে সমাজকে আপনি উত্তপ্ত করে দিলেন। তো ইসলাম তো এগুলো স্বীকৃতি দেয় না, রাসূলুল্লাহ আদর্শ রয়েছে যে আসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করিও না, বাসসিরু, এরা জাহিল মূর্খ যারা সুন্নতগুলি জানে না, এই গুরুত্বপূর্ণ সুন্নতগুলি, এদেরকে সুসংবাদ আকৃষ্ট করো, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়াইও না, এগুলি হচ্ছে শরীয়তের মৌলিক বিষয়, এগুলি হচ্ছে মাকাসিদুশ শরিয়া, শরীয়তের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য, সুতরাং সেগুলিকে সামনে রেখে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা ওহিতে, কোরআন সুন্নার ওহিতে যেই শব্দগুলি এসছে সেগুলির ব্যাখ্যা করতে হবে, এবং এই ক্ষেত্রে আপনাকে সালাফদের আদর্শ সামনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন, এবং এই রকম সমস্ত রকম অনিষ্ট থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গোলু বাড়াবাড়ি সম্পর্কে আরও অনেক কথাই রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি আমার নিজের সময়কে যেটা নির্ধারিত ছিল তা পার করে দিয়েছি, এই জন্য দুঃখিত। রব্বুল আলমের কাছে দোয়া করবো আল্লাহ সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। রব্বানা আলা তাজআলনা ফিতনাতাল লিল কওমিল জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা মা বাতন, বেশি বেশি এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা মা বাতন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।